সৌদি আরবে এক বছরে 3.5 লাখ বিবাহ বিচ্ছেদ ঘটেছে। দর্শক, সৌদি আরব নারীদের অধিকারের বালাই দিয়ে নারীদেরকে রাস্তায় নামিয়েছে, আর তারই পরিণতি হিসেবে দিন দিন সৌদি আরবের বিবাহ বিচ্ছেদ বাড়ছে। হু হু করে বাড়ছে সৌদি আরবের বিবাহ বিচ্ছেদের ঘটনা। মুসলিম বিশ্বগুলোর মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি ঘটছে মুসলিম প্রধান দেশ সৌদি আরবে। কেন এমনটি ঘটছে, এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন, এর পেছনে কোন বিষয়টাকে তারা দায়ী করছেন, চলুন দর্শক বিস্তারিত জেনে যাক। দর্শক, বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের ঘটনা, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে সংখ্যা বেশ উদ্বেগের। তবে বিবাহ বিচ্ছেদের মতো নেতিবাচক সামাজিক ব্যাধি থেকে বাদ যায়নি মুসলিম প্রধান দেশ সৌদি আরবও। সম্প্রতি সৌদির সরকারি পরিসংখ্যান সংস্থার প্রকাশিত নারী প্রতিবেদন 2022 থেকে জানা গেছে, গত বছর দেশটিতে 3.5 লাখের বেশি নারীর ডিভোর্স হয়েছে। এর মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি দেখা গেছে 30 থেকে 34 বছর বয়সী নারীদের মধ্যে। এই বয়সী মোট 53,000 নারীর গত বছর সংসার জীবনের ইতি ঘটেছিল। এদিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে 35 থেকে 39 বছর বয়সী নারীরা। গত বছর এই বয়সী 53,000 নারী স্বামীর সংসার ছেড়েছিলেন। এছাড়া গত বছর বিধবা বা স্বামী হারা হয়েছেন 2,03,469 জন নারী। বিভিন্ন জরিপ, রেজিস্ট্রারের তথ্য এবং 2022 সালের আদমশুমারির তথ্য গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। এই পরিসংখ্যানের মাধ্যমে সমাজের বিভিন্ন খাত যেমন শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে নারীদের অবস্থান সম্পর্কেও জানা গেছে। সৌদি আরবের এই পরিসংখ্যান থেকে জানা গিয়েছে দেশটিতে চলতি বছরে প্রতি ঘন্টায় 7টি করে বিবাহ বিচ্ছেদ ঘটছে। সংখ্যাটি আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। দেশটির পরিবার বিষয়ক পরামর্শক মোহাম্মদ সাইফুল্লাহ আল কুরানি জানান, বিবাহ বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে বিয়ের অবমূল্যায়ন, সত্যিকার সম্পর্ক, দায়িত্বের প্রতি অবহেলা এবং রাতে দেরি করে স্বামীর ঘরে ফেরা। আল কুরানি বলেন, যেসব নারী বাইরে চাকরি ও ব্যবসা বাণিজ্য করে, ধীরে ধীরে তারা ঘরে সময় দেওয়া কমিয়ে দেয়। বাইরে থেকে যখন ঘরে ফেরে তখন পরিবার, স্বামী ও সন্তানের পেছনে সময় পেয়ে না করে মোবাইলে সময় নষ্ট করে, যার কারণে তাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হয়।